হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই কেমন রয়েছেন আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রাইমারি টেট দু হাজার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ টপিক যেটি হচ্ছে পরিবেশ দূষণ যার মধ্যে রয়েছে বায়ু দূষণ জল দূষণ মৃত্তিকা দূষণ শব্দদূষণ সমুদ্র দূষণ প্লাস্টিক দূষণ কীটনাশক দূষণ তো আমাদের এই পরিবেশ দূষণের ওপর আজকে আমাদের পার্ট টু অর্থাৎ পর্ব টুয়ের ক্লাস আমরা এর আগে পার্ট ওয়ানের ক্লাসে আমরা ছেচল্লিশটি প্রশ্ন আলোচনা করেছিলাম তো আজকে আমরা সাতচল্লিশ নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব তো এই অধ্যায়টা যেহেতু অনেকটা বড় সেই কারণে আমরা কতগুলো পর্বে এই ক্লাসটা কভার করব তো চলুন আজকের আলোচনা শুরু করছি আলোচনাটি শুরু করার পূর্বে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হননি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে কারণ আমরা আমাদের এই চ্যানেলে পরিবেশ বিদ্যা তৎসহ প্রাইমারি টেট রিলেটেড বিভিন্ন ভিডিও একেবারে সিলেবাস অনুযায়ী ছেড়ে থাকি তো শুরু করছি আজকের আলোচনার সাতচল্লিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে পরিবেশ দূষণ এই অধ্যায় থেকে প্রথম যে প্রশ্ন আজকের ক্লাসের এবং যদি আমরা পার্ট টু দেখি পার্ট টুর যে সাতচল্লিশ নম্বর প্রশ্ন অনস্ক্রিন দেখতে পাচ্ছি আমরা পৃথিবীতে কোথায় কোথায় অ্যাসিড বৃষ্টি বেশি হয় তাহলে পৃথিবীতে কোন কোন স্থানে অ্যাসিড বৃষ্টি বেশি হয় উত্তরবে কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান সুইডেন নেদারল্যান্ড প্রভৃতি দেশে প্রভৃতি দেশে কী হয় অ্যাসিড বৃষ্টি বেশি হয় পরের প্রশ্ন ভারতে কোথায় কোথায় অ্যাসিড বৃষ্টি বেশি হয় তাহলে মুম্বাইয়ের যে চেম্বুর রয়েছে মুম্বাইয়ের চেম্বুরে মহারাষ্ট্রের পুনেতে কেরালার ত্রিবান্দ্রাম এই সমস্ত স্থানে ভারতের সব থেকে বেশি অ্যাসিড অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিডেন্ট হয়ে থাকে পরের প্রশ্ন ওজন হল কি বায়ুমণ্ডলের দশ থেকে আশি কিমি উচ্চতায় ট্রাটোস্পিয়ারের মধ্যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ প্রতিহত করার জন্য ওজন গ্যাসের যে প্রাকৃতিক আবরণ আছে বিভিন্ন কারণে সেই স্তর ক্ষতিগ্রস্ত হলে তাকে ওজন হোল বলে তাহলে কি বলা হলো যে বায়ুমণ্ডলের দশ থেকে আশি কিমি উচ্চতায় টাটোস্পিয়ারের মধ্যে ক্ষতিকর রশ্মি শোষণ প্রতিহত করার জন্য ওজন গ্যাসের যে প্রাকৃতিক আবরণ আছে সেই প্রাকৃতিক আবরণটি যখন বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হলে তাকে ওজন হোল বলা হয় ওকে পরের প্রশ্ন ওজন হোল সৃষ্টির কারণগুলি কি বা কী কী উত্তর হবে রঙ শিল্প রেফ্রিজারেশন প্লাস্টিক শিল্প প্রভৃতি থেকে নিঃসৃত ক্লোরোফ্লোরো কার্বন বায়ুমণ্ডলের অতিবেগুনি রশ্মির সাথে বিক্রিয়া করে ওজন হোল সৃষ্টি করে তাহলে কি বলছে যে ওজন হোল সৃষ্টির কারণগুলি কী কী শিল্প একটা রেফ্রিজারেশন প্লাস্টিক শিল্প প্রভৃতি থেকে নিঃসৃত ক্লোরোফ্ৰুরো কার্বন মানে সিএফসি বায়ুমণ্ডলের অতিবেগুনি রশ্মির সাথে বিক্রিয়া করে ওজন হোল সৃষ্টি করে পরের প্রশ্ন বিওডি বলতে কি বোঝো বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জীব রাসায়নিক চাহিদা বলতে জলজ ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীবদের স্বাভাবিক কাজকর্ম এবং বার বৃদ্ধির জন্য জলে স্বাভাবিক কাজকর্ম বার বৃদ্ধির জন্য জলে দ্রবীভূত অক্সিজেনের চাহিদা বোঝায় ঠিক আছে তাহলে কি বলছে যে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জীব রাসায়নিক চাহিদা বলতে বোঝায় যে জলজ ব্যাকটেরিয়া অন্যান্য অনুজীবের স্বাভাবিক কাজকর্ম এবং বার বৃদ্ধির জন্য জলে দ্রহীতে অক্সিজেনে অক্সিজেনের যে চাহিদা সেটাকে বোঝায় ঠিক আছে এরপরে কী বলছে ইউট্রোফিকেশান বলতে কি বোঝো যে পদ্ধতিতে হ্রদের তলদেশে জৈব পদার্থ ক্রমাগত জমা হওয়ার ফলে হ্রদ ভরাট হয় তাকে ইউট্রোফিকেশান বলে যে পদ্ধতিতে হ্রদের তলদেশে জৈব পদার্থ ক্রমাগত জমা হওয়ার ফলে হ্রদ ভরাট হয় ফলে হ্রদ কী হয় ভরাট হয় তাকে ইউট্রোফিকেশান বলে পরের প্রশ্ন আর্সেনিক দূষণ কাকে বলে অতিরিক্ত আর্সেনিক যুক্ত হয়ে জল বা মাটি দূষিত হলে তাকে আর্সেনিক দূষণ বলে তাহলে অতিরিক্ত আর্সেনিক যুক্ত হয়ে জল বা মাটি দূষিত হলে তাকে আর্সেনিক দূষণ বলে শব্দ দূষণ কাকে বলে শব্দ যখন মানুষের সহন ক্ষমতা অতিক্রম করে তখন তাকে শব্দ দূষণ বলে শব্দ যখন মানুষের সহন ক্ষমতা অতিক্রম করে তখন তাকে শব্দ শব্দদূষণ বলে শব্দদূষণ পরিমাপের একক কি শব্দদূষণ পরিমাপের একটি বহুল প্রচলিত একক হচ্ছে ডেসিবেল ডেসিবেল এককে শব্দদূষণ পরিমাপ করা হয় শব্দদূষণের দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো মানুষের কর্মদক্ষতা কমে যায় ও স্মৃতিশক্তি হ্রাস পায় মানুষের কর্মদক্ষতা কমে যায় এবং স্মৃতিশক্তি হ্রাস পায় কীটনাশক দূষণ কি অতিরিক্ত বিষাক্ত পদার্থ ব্যবহার করে অবাঞ্ছিত কীটপতঙ্গ মারার সাথে সাথে জল মাটি বাতাস উদ্ভিদ প্রাণী এবং মানুষের শারীরিক ক্ষতি যখন হয় তখন তাকে কীটনাশক দূষণ বলে তাহলে অতিরিক্ত বিষাক্ত পদার্থ ব্যবহার করে অবাঞ্ছিত কীটপতঙ্গ মারার সাথে সাথে জল মাটি বাতাস উদ্ভিদ প্রাণী এবং মানুষের শারীরিক ক্ষতি যখন হয় তখন তাকে কীটনাশক দূষণ বলে পরের প্রশ্ন চেরনোবিল দুর্ঘটনা কী উনিশশো ছিয়াশি সালের ছাব্বিশে এপ্রিল ইউক্রেনের চেরনোবিল শহরে পারমাণবিক শক্তি কেন্দ্রে যে বিস্ফোরণ ঘটে তাকে চেরনোবিল দুর্ঘটনা বলে তাহলে উনিশশো সালে সালের ছাব্বিশে এপ্রিল ইউক্রেনের যে চেরনোবিল শহর সেখানে একটা পারমাণবিক শক্তি কেন্দ্রে একটা বিস্ফোরণ ঘটেছিল তাকে আমরা বলবো চেরনোবিল দুর্ঘটনা এটা ঘটেছিল উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল ওকে চেরনোবিল দুর্ঘটনার কারণ কি চেরনোবিল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তেজস্ক্রিয় ইউরেনিয়াম ব্যবহার করা হতো এখানে নিরাপত্তার ব্যবস্থা থাকলেও দুর্ঘটনার দিন সেগুলি চালু ছিল না ফলে পারমাণবিক চুল্লির ভিতরে ইউরে ইউরেনিয়াম জ্বালানি প্রচণ্ড গরম হয়ে যায় এবং বিস্ফোরণ ঘটে ঠিক আছে তাহলে এখান থেকে যে প্রশ্ন পড়তে পারি যে তেজ দুর্ঘটনার জন্য কোন তেজস্ক্রিয় মৌলটি দায়ী ছিল উত্তর হবে ইউরেনিয়াম এটা কবে হয়েছিল উনিশশো সালে হয়েছিল পরের প্রশ্ন ভারতের কোন কোন রাজ্যে সৌরশক্তিকে কাজে লাগানো হয়েছে তাহলে উত্তর হবে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট ইত্যাদি রাজ্যে সৌরশক্তিকে কাজে লাগানো হয়েছে জোয়ার ভাটার শক্তি কাজে লাগানো হয় এমন দুটি দেশ কি কী উত্তর হবে কানাডা ইংল্যান্ড আর্জেন্টিনা এই সমস্ত স্থানে জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগানো হয় পরের প্রশ্ন পারমাণবিক শক্তি থেকে ভারতের কোথায় কোথায় বিদ্যুৎ তৈরি হয় একটা আছে মহারাষ্ট্রের তারাপুর একটা আছে কালপম কালপঙ্কম তারপর তারপর গিয়েছে হচ্ছে নাড়োরা ঠিক আছে এটা কী এটা কাল পক্কম হবে পঞ্চম নয় তাহলে তারাপুর কাল পঙ্কম মানে পক্কম ম ঠিক আছে আর নাড়োরা ওকে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে পারমাণবিক শক্তি থেকে ভারতের কোথায় কোথায় বিদ্যুৎ উৎপাদন হয় সেরকম কেন্দ্র ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে কোথায় হয়েছিল উত্তর হবে উনিশশো চুরাশি সালের দুই থেকে তিনে ডিসেম্বর মাঝরাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ইউনিয়ন কার্বাইড কারখানাতে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল ঠিক আছে তাহলে ভোপাল গ্যাস দুর্ঘটনা উনিশশো চুরাশি সালে হয়েছিল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে হয়েছিল এবং ইউনে ইউনিয়ন কার্বাইট যে কারখানা ছিল সেখানে এটা ঘটেছিল মিক গ্যাস কি গ্যাস গজফলাগার দন্ত্রেশ্য তাহলে মিক গ্যাসের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিথা মিথাইল আইসোসায়ানাইট এই গ্যাস থেকে কার্বোরিল বা সেভিন নামক কীটনাশক উৎপাদন করা হয় ওকে তাহলে মিথাইল আইসোসায়নাইট এই গ্যাসটির পুরোনাম এরপর বলছে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি নামকরণের কারণ কী দক্ষিণ ভারতের কেরল রাজ্যের পালঘাট জেলার কান্ত্রীয় বৃষ্টি অরণ্যে ঢাকা উপত্যকার নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি সাইলেন্ট ভ্যালি এই পাহাড়ি অরণ্য সংকুলন এই অঞ্চলে পরিবেশ প্রচণ্ড শান্ত ও নিস্তব্ধ বলে একে সাইলেন্ট ভ্যালি বলা হয় ওকে তাহলে দক্ষিণ ভারতের কেরল রাজ্যে অবস্থিত সাইলেন্ট ভ্যালি গঙ্গা উন্নয়ন প্রকল্প প্রথম কবে চালু হয় ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী উনিশশো ছিয়াশি সালের চোদ্দই জুন বারাণসীতে আনুষ্ঠানিকভাবে গঙ্গা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পরের প্রশ্ন তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন আঠারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন রেডিয়ামকে আবিষ্কার করেন উনিশশো দুই খ্রিস্টাব্দে মাদামকুরি এবং তার স্বামী পিয়ের কুরি রেডিয়াম আবিষ্কার করেন তেজস্ক্রিয় পদার্থ কোথায় কোথায় ব্যবহৃত হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে পারমাণবিক বোমা প্রস্তুতিতে চিকিৎসা শাস্ত্রে এবং গবেষণাগারী ট্রেজার মৌল হিসেবে ব্যবহার করা হয় তেজস্ক্রিয় পদার্থ পরের প্রশ্ন পরিবেশে স্বাভাবিক তেজস্ক্রিয়তার গড়মান কত তাহলে বার্ষিক যে গড়মান পরিবেশে সেটা হচ্ছে একশো পাঁচ মেম এটা হচ্ছে পরিবেশের স্বাভাবিক তেজস্ক্রিয়তার গণবান কোন রশ্মি কোন রশ্মি বায়ুমণ্ডলের তেজস্ক্রিয়তার সৃষ্টি করে কসমিক রে বা মহাজাগতিক রশ্মির বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষের ফলে কিছু কম অর্ধ জীবনকাল সম্পন্ন তেজস্ক্রিয় পদার্থ উৎপন্ন করে যেমন কার্বনের চোদ্দ ঠিক আছে তাহলে কোন রশ্মি বায়ুমণ্ডলের তেজস্ক্রিয়তার সৃষ্টি করে কসমিক রে বা রেজ বা মহাজাগতিক রশ্মির বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষের ফলে কিছু কম অর্ধ জীবনকাল সম্পন্ন তেজস্ক্রিয় পদার্থ উৎপন্ন করে যেমন কার্বনের চোদ্দো সি চোদ্দো সি ফরটিন ওকে তারপরে কি বলছে মাটিতে প্রধানত কোন কোন তেজস্ক্রিয় আইসোটোপ থাকে প্রধানত পটাশিয়াম মানে কে ফর্টি রুবিডিয়াম মানে হচ্ছে আরবি বি সেভেন এগুলো এই তেজস্ক্রিয় আইসোটোপগুলো তেজস্ক্রিয় আইসোটোপ থাকি ওকে পরের প্রশ্ন কি বায়ু কীভাবে তেজস্ক্রিয় পদার্থ দ্বারা দূষিত হয় তেজস্ক্রিয় পদার্থের খনন ধৌতকরণ ও বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় বায়ু তেজস্ক্রিয় পদার্থ দ্বারা দূষিত হয় তেজস্ক্রিয় পদার্থের খনন ধৌতকরণ বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় বায়ু তেজস্ক্রিয় পদার্থ দ্বারা দূষিত হয় রেম একো কি কী মাপা হয় রেম একোকে তেজস্ক্রিয় বিকিরণে মানুষের শরীরে সম্ভাব্য ক্ষতির মাত্রা প্রকাশ করা হয় তাহলে কি বলছে রেম একোকে তেজস্ক্রিয় বিকিরণে মানুষের শরীরে সম্ভাব্য ক্ষতির মাত্রা প্রকাশ করা হয় র্যাড কাকে বলে অ্যাকচুয়ালি বানানতে হবে রয় রেড নয় র্যাড রয়জফলা কাড্য তাহলে র্যাড কাকে বলা হয় শরীরের তেজস্ক্রিয় বিকিরণ বিকিরণের শোষণের পরিমাণের একককে র্যাড বলি শরীরে তেজস্ক্রিয় বিকিরণের শোষণের পরিমাণের একককে র্যাড বলি দুটি তেজস্ক্রিয় ট্রেসার মৌলের নাম লেখো কার্বন চোদ্দো আর আয়োডিন হচ্ছে একশো পঁচিশ দুটা হচ্ছে তেজস্ক্রিয় ট্রেসার মৌলের নাম পরের প্রশ্ন পারমাণবিক চুল্লি নির্গত বজ্র পদার্থে কোন কোন ক্ষতিকারক বস্তু থাকে হবে আয়রন ফিফটি নাইন অর্থাৎ এফি ফিফটি নাইন কোভাল্ট সিক্সটি সিও সিক্সটি ওকে পারমাণবিক চুল্লি চুল্লি নির্গত পদার্থে কোন কোন ক্ষতিকারক বস্তু থাকে আয়রন ফিফটি নাইন কোভার সিক্সটি অর্ধ জীবনকাল কাকে বলে বিকিরণের ফলে যে সময়কালে তেজস্ক্রিয় পদার্থটির পরমাণু সংখ্যা প্রাথমিক পরমাণু সংখ্যার অর্ধেক হবে তাকে সেই তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবনকাল বলে তাহলে কি বলছে বিকিরণের ফলে যে সময়কালে তেজস্ক্রিয় পদার্থটির পরমাণু সংখ্যা প্রাথমিক পরমাণু সংখ্যার অর্ধেক হবে তাকে সেই তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবনকাল বলে তেজস্ক্রিয় দূষণে মানুষের শরীরে কোন কোন রোগের সৃষ্টি হয় প্রধানত রক্তাল্পতা ব্লাড ক্যান্সার বিভিন্ন অঙ্গের ক্যান্সার স্নাবিক বৈকল্য এগুলো হয়ে থাকে বিকল্য আর কি এগুলো হয়ে থাকি তাহলে কি বলছে তেজস্ক্রিয় দূষণে মানুষের শরীরে কোন কোন রোগের সৃষ্টি হয় রক্তাল্পতা ব্লাড ক্যান্সার বিভিন্ন অঙ্গের ক্যান্সার স্বাভাবিক যে বৈকল্য বিকলাঙ্গতা সেগুলো প্রভৃতিগুলো হয়ে থাকে তারপর কি বলছে দুটি পারমাণিক বিস্ফোরণের নাম লেখো জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণ এবং রাশিয়ার চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা এগুলো হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ ওকে তেজস্কীয় বজ্র তেজস্কীয় বজ্রপদার্থকে কীভাবে অপসারণ করা হয় বজ্র বজ্রপদার্থকে একটি ইস্পাতের পাত্রে রেখে মাটির গভীরে বা সমুদ্রের নিচে নিষ্ক্রান্ত করা হয় তাহলে কি বলছে তেজস্ক্রিয় বজ্রপদার্থকে একটি ইস্পাতের পাত্রে রেখে মাটির গভীরে বা সমুদ্রের নিচে নিষ্ক্রান্ত করা হয় রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে কতগুণ বেশি দশ লক্ষ গুণ বেশি রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে কতগুণ বেশি দশ লক্ষ গুণ বেশি তেজস্ক্রিয় মৌল প্রধানত কোথায় ব্যবহৃত হয় উত্তরবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয় তেজস্ক্রিয় মৌল বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম কি উত্তর হবে রেডন রেডন এবং থোরন এই তেজস্ক্রিয় মৌলগুলো বায়ুতে পাওয়া যায় পারমাণবিক পরীক্ষা বন্ধ করার আন্তর্জাতিক চুক্তির নাম কি কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি পারমাণবিক পরীক্ষা বন্ধ করার আন্তর্জাতিক চুক্তির নাম হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি তেজস্ক্রিয় বিকিরণের ফলে জীবদেহে দিয়ে কী ক্ষতি ঘটে উত্তর হবে জেনেটিক মিউটেশন ঘটে তেজস্ক্রিয় বিকিরণের ফলে জীবদেহে কি কী ক্ষতি ঘটে উত্তর হয়ে যাবে জেনেটিক মিউটেশান ঘটে থাকে তেজস্ক্রিয় বিকিরণের বলে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা তো আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য তো আজকে আমা আমরা আলোচনা করলাম পরিবেশ দূষণের পার্ট টু বা পর্ব দুই নিয়ে তো আমরা পরবর্তী ভিডিওটি আমাদের পার্ট থ্রি নিয়ে অবশ্যই আমরা আসবো তো তখনকার মতো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত